বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে আমেরিকা যা যা করছে সেটা নিয়ে রাশার সাথে প্রচুর সংঘাত হয়েছে আমেরিকার। সংঘাত এই অর্থে যে পাল্টাপাল্টি অনেক ব্যবস্থা হয়েছে, টুইট যুদ্ধ হয়েছে, এবার রাশিয়ার পক্ষ থেকে একটা ভয়ঙ্কর অভিযোগ আমেরিকার বিরুদ্ধে করা হয়েছে, মানে খুব স্পেসিফিক এবং ভয়ঙ্কর অভিযোগ, সেটা নিয়ে কথা বলতে চাই। তার আগে রিসেন্টলি রাশার সাথে সরকারের কিছু দহরম মহরমের উদাহরণ দেয়া ভালো, তাতে আমার মনে হয় পরে আমরা যখন একত্র করে কথা বলবো সেটা আমাদের জন্য সুবিধা হবে। ধরুন বাংলাদেশের একজন বাংলাদেশের অ্যাম্বাসেডার রাশার একটা ভিন্ন প্রভিন্স, আমি একটু পড়ি, রাশিয়ান ফেডারেশনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল হাসান 19 নভেম্বর থেকে 21 নভেম্বর রাশিয়ার ইভানোভা অঞ্চলে সফর করেন। এই অঞ্চলে গভর্নর ভসক্রেসেন্সকি স্তানিস্লভ সার্গেইভিচের সাথে বৈঠক করেন। এই বৈঠকে কী কী হয়, নানান আলোচনা হয়, এই নিউজটা ইউএনবি বাংলাদেশের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা পাবলিশ করে, এটা একটা পত্রিকা সেখানে দিয়েছে। মানে একটা ডিফারেন্ট প্রভিন্স, খুব গুরুত্বপূর্ণ কিছুও না, কিন্তু সেখানে সম্পর্ক বৃদ্ধির বা সম্পর্ককে আরও বেশি জোরদার করার এক ধরনের চেষ্টা আছে আমরা বলতে পারি, এবং সেটা বাংলাদেশে আবার এটাকে গুরুত্ব দিয়ে মানে আমাদের সবার সামনে আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তার চেয়েতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ভোলার 5 গ্যাস কূপ খননের কাজ পাচ্ছে রুশ কোম্পানি, মানে গ্যাসপ্রমের কথা আমরা জানি। বাংলাদেশে তারা গ্যাস অনুসন্ধানের জন্য দীর্ঘদিন থেকে তাদেরকে দেয়া হয়েছে, এগুলো সব সরকারের আসলে ডিল, কারণ আমরা দীর্ঘদিন থেকে আমাদের বিশেষজ্ঞরা একটা কথা বলছেন, সেটা হলো বাংলাদেশের স্থলভাগে গ্যাস কূপ খনন এবং গ্যাস আবিষ্কারের জন্য আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স সেটা যথেষ্টের বেশি। সত্যিই তাই, এটা একেবারেই ভুল না, কিন্তু আপনি গ্যাসপ্রমকে দিচ্ছেন, গ্যাসপ্রমকে দিচ্ছেন ধরুন ভোলাতে। আমরা জানি যে ভোলা একটা দ্বীপ, ফলে ভোলার গ্যাস প্রচুর পাওয়া গেলেও সেই গ্যাস মূল ভূখণ্ডে আনা নিয়ে সমস্যা আছে। আমরা জানি যে এর মধ্যে ওখানে গ্যাস উৎপাদন হচ্ছে এবং সেটা কীভাবে আনা হবে, কেউ কেউ বলছে এলএনজিতে কনভার্ট করে আবার এখানে আনবো, নাকি সরাসরি একটা পাইপলাইন তৈরি হবে, নানান জটিলতায় এটা দীর্ঘমেয়াদী একটা পরিস্থিতিতে চলে গেছে। সুতরাং বর্তমানে যে গ্যাস আমরা পাচ্ছি ওখান থেকে সেটাও পুরোপুরি আমাদের মূল ভূখণ্ড বা জাতীয় গ্রিডে যোগ করা যাচ্ছে না, কিন্তু এর মধ্যেই গ্যাসপ্রমকে আপনি কূপ খননের জন্য দায়িত্ব দিচ্ছেন। বারবার বলছি বাপেক্স পারে, এবং এই ভোলাতেই বাপেক্স 3টা গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে, এই ভোলাতেই, ওখানে আরও গ্যাস ক্ষেত্র আছে, কিন্তু আপনি খুব কূপ খনন করতে দিচ্ছেন গ্যাসপ্রমকে। যে রিপোর্ট আছে এখানে খুব ক্লিয়ারলি বলা আছে যে এক মানে বাপেক্স একটা কূপ খনন করার জন্য তার খরচ হয় 80 কোটি টাকা, আর গ্যাসপ্রমকে দিতে হবে প্রতিকূপের জন্য 180 কোটি টাকা, দ্বিগুণেরও বেশি টাকা দিয়ে আপনি তাকে কূপ খননের জন্য দায়িত্ব দিচ্ছেন। খুব ক্লিয়ার, এবং কখন দিচ্ছেন, যখন আপনার ন্যাশনাল গ্যাস আবিষ্কৃত হয়ে গেল, গ্যাস তোলা শুরু হলো, কিন্তু আপনার 26-27 সালের আগে এখান থেকে গ্রিড লাইনই তৈরি হবে না, যদি সিদ্ধান্ত ফাইনাল হয় গ্রিড লাইন তৈরি হয়, তাহলে এর আগে তাড়াহুড়ো কেন? এবং দীর্ঘদিন থেকে আমরা একটা কথা বলছি, বিশেষজ্ঞরা তো বলছেনই, তাদের কাছ থেকে আমরা জেনেছি আপনার রিগ নাই, এই নাই, সেই নাই। ধরুন 80 কোটি টাকা, বাংলাদেশ এখন লক্ষ লক্ষ কোটি টাকার হিসাব দেখায় যে গ্যাস আপনি নিজে উত্তোলন করতে পারেন, যে গ্যাস আপনি অনুসন্ধান করতে আপনার অর্ধেকের কম খরচ লাগে, সেটার জন্য প্রয়োজনীয় সংখ্যক রিগ বল যেগুলো দিয়ে গ্যাস অনুসন্ধান করা হয় আপনি বহু বছর থেকে কেনেন না, অথচ ক্ষমতায় আসার পর থেকে এই কথাগুলো ক্রমাগত সেই 9 সাল থেকে সরকারকে বলা হয়েছে। আমরা বুঝতে পারি এগুলো কেন হয়, আমাদের স্থলভাগের আরও বহু জায়গায় গ্যাসপ্রম গ্যাস অনুসন্ধান করে রাসায়ন কোম্পানি, ওই যে আপনি আসলে ডিল করছেন, এবং এসব ডিল করে 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 আপনি এদেরকে পাশে রাখার চেষ্টা করছেন, এবং পাশে থাকলে কী হয় এবার সেই প্রসঙ্গে আসি। একটা মানে অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা হস্তক্ষেপ করছে, এই নিয়ে পাল্টাপাল্টি কথাবার্তা হয়েছে, আমি স্মরণ করিয়ে দেয় আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম যে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে আমেরিকা, তখন টুইট করে জানিয়েছিল যে তাহলে রাশায় কী হচ্ছে, ইউক্রেনে কী করছো তোমরা, ওরা আবার পাল্টা কার্টুন টার্টুন দিয়ে সব পাল্টাপাল্টি হয়েছে। রাশিয়ান জাহাজকে আমাদের এখানে ভিড়তে দেয়নি যে জাহাজের নিষেধাজ্ঞা ছিল, রূপপুরের যে পেমেন্ট সেটা বাংলাদেশ করতে পারছে না কারণ সুইফট সিস্টেম থেকে রাশাকে সরিয়ে ফেলা হয়েছে, চায়নার মাধ্যমে করার কথা ছিল, সেগুলোতে আমেরিকা শক্ত চাপ দিয়ে বন্ধ রেখেছে, ফলে ওই সংঘাত ছিলই। কিন্তু রিসেন্টলি রাশিয়া যেটা বলছে, রাশার এটা কিন্তু অ্যাম্বাসেডার না, রাশার যে মানে রুশ পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাখারোভা, তিনি বলছেন অক্টোবরের শেষে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকার বিরোধী সমাবেশ আয়োজনের পরিকল্পনার বিষয়ে আলোচনা করতে স্থানীয় বিরোধী দলের এক সদস্যের সঙ্গে দেখা করেন। এ ধরনের পদক্ষেপ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কম কিছু না,
পোস্ট করছে। তিনি আরও বলেন, আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ অংশগ্রহণমূলক নিশ্চিত করার আড়ালে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করার জন্য যুক্তরাষ্ট্র তার মিত্রদের প্রচেষ্টা আমরা বারবার উত্থাপন করেছি, এ ধরনের কথা বলছেন। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হলো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ টস্তক্ষেপ এগুলো বলেছে, এক ধরনের জেনারেলাইজড কথা। কিন্তু এবার ক্যাটাগরিকলি বলছেন অক্টোবরের শেষে কর্মসূচির কীভাবে হবে না হবে সেটা নিয়ে বিরোধী দলীয় একজন নেতার সাথে বৈঠক করেছে। স্পেসিফিক একটা অভিযোগ যে আমেরিকা বৈঠক করে বাংলাদেশের বিরোধীদের কর্মসূচি কী হবে সেই ধরনের একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করছে, এই ধরনের মন্তব্য আশা করছে, একদম স্পেসিফিক। এতে আমরা আমাদের জন্য টেক অ্যাওয়েটা কী? টেক অ্যাওয়েটা হচ্ছে, আমি মনে করি প্রথম কথা যে রাশিয়া অন্তত এই জোনে ধরুন মিয়ানমারকে সমর্থন করছে, মানে মিয়ানমারের জান্তাকে কে সমর্থন করছে? মিয়ানমারের জান্তার প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে চীন, রাশিয়া আছে, বহুবার দেখিয়েছি তারা দুই দেশ মিলে বহু প্রস্তাবে তারা ভেটো দিয়েছে, ভারত আছে, এবং খুব সারপ্রাইজিংলি দেখেন বাংলাদেশের স্বৈরাচারের পক্ষেও এই তিনটা দেশ আছে। সুতরাং রাশিয়া যখন কিছু বলে এই জোনে আমাদের চোখ বন্ধ করে ধরে নিতে হবে, এটা জনগণের স্বার্থের বিরোধী। মিয়ানমারের জনগণ তো ভোট দিয়েছিল সুচির নেতৃত্বে যে এনএলডি এবং আরও কিছু দলকে মিলে তারা জিতেছিল, তাদেরকে তারা সরকার হিসাবে চেয়েছিল, কিন্তু জান্তা পুরো সামরিক শাসন জারি করে এবং শেষ পর্যন্ত এখন ওখানে একটা গৃহযুদ্ধ চলছে ফুল ফ্লেজেড। জান্তার অবস্থা ভালো না, এটা নিয়ে কথা বলা দরকার আছে হয়তো বলবো। এবং এনইউজি ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট তৈরি করেছে, এদের আবার পক্ষে আছে পশ্চিমারা। সো আমরা মানে একই রকম মেরুকরণ, ইজন্ট ইট? যে মিয়ানমারের যে যারা নির্বাচনে জিতেছিল তাদের যে প্রবাসী সরকার তাদেরকে পশ্চিমারা সমর্থন করছে, আর জান্তাকে সমর্থন করছে রাশিয়া, চায়না এবং ভারত। সো বাংলাদেশে একই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, একই প্রবণতা। শুধু রাশিয়া যখন এই কথাটা বলে তাহলে চোখ বন্ধ করে আমরা ধারণা করতে পারি এটা আমাদের জনগণের স্বার্থের পক্ষে না। দীর্ঘদিন আমি সমালোচনার ঝুঁকি নিয়েও রাশিয়াকে চেনানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি, ইউক্রেন ইস্যুতে আমরা তীব্র আমেরিকা বিদ্বেষী হয়ে উঠেছিলাম, অনেকে রাশিয়াকে বিরাট সমর্থন করছিলাম। আমি আশা করি আমাদের মাটিতে অন্তত রাশিয়া যা করছে সেটা রাশিয়াকে চিনতে আমাদের সাহায্য করবে। বহুবার বলছি পৃথিবীর প্রত্যেকটা দেশ তার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কেউ কোনো দিন কনসিস্টেন্ট না, কেউ না, বাংলাদেশও না। এবং যারা মনে করছেন শতভাগ নৈতিকতা দিয়ে তারা আর পররাষ্ট্রনীতি চালাবেন, তিনি যদি ক্ষমতায় আসেন তিনিও পারবেন না, এটা হয় না আসলে। ফলে আমাদের দেখতে হবে কোন দেশটা আমাদের দেশে আমাদের জন্য, আমাদের জনগণের জন্য। আমরা অন্য ইস্যুতে হয়তো কথা বলবো, আমেরিকা অন্যখানে যেখানে যেখানে সমস্যা করছে, ইউরোপ যেখানে যেখানে সমস্যা করছে, আপনি সেখানে তাদের সমালোচনা করতে পারেন, কিন্তু আমার মাটিতে যখন রাশিয়া আমাদের জনগণের স্বার্থের বিপরীতে দাঁড়িয়ে এই স্বৈরাচারকে টিকিয়ে রাখার চেষ্টা করে, এই জায়গাটা আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। আরেকটা গুরুত্বপূর্ণ টেক অ্যাওয়ে আছে, রাশিয়ার এবারকার অভিযোগটা আরও অ্যাগ্রেসিভ, আরও স্পেসিফিক। মানে আগে আপনি বলছেন অভ্যন্তরীণ কারণ প্রকাশ্যে তারা নানান মন্তব্য করছেন, এখন আপনি অভিযোগ করছেন। আমি যদি ধারণা করি যে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে একটা মিটিং নিয়ে এক ধরনের কথা প্রচলিত হয়েছিল যেটা বিএনপির পক্ষ থেকে স্বীকার করা হয় নাই, যে পিটার হাসের সাথে একটা বৈঠক হয়েছে কি হয়নি, যদি অনেক মিডিয়াতে এরকম একটা নিউজ এসেছিল, আমি ধারণা করি ওই মিটিংটাকে তারা ইন্ডিকেট করছেন। আদতে হয়েছে কিনা আমরা আসলে জানি না, কারণ এটা অফিসিয়ালি স্বীকার করা হয় নাই। ওই রকম একটা অভিযোগ আপনি যখন স্পেসিফিকলি আমেরিকার বিরুদ্ধে করছেন, সেটা মানে ইন জেনারেল নির্বাচন হতে চাওয়া, বলা যে অবাধ সুষ্ঠু পিসফুল নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সেটা বলা এক কথা, আর আপনি বিরোধী দলের আন্দোলনটা কেমন হবে সেইটা নিয়ে আপনি মিটিং করছেন, সেই আন্দোলন কীভাবে করতে হবে সেটা নিয়ে মিটিং করছেন, দুটো একেবারেই ভিন্ন ধরনের অভিযোগ। এটা বিভৎস রকম, শক্ত ভয়ঙ্কর, শক্ত ভয় বিভৎস একটা অভিযোগ। এই রকম পরিস্থিতি যখন হয়েছে তাতে এই মেরুকরণটা আরও স্ট্রঙ্গার হবে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই মেরুকরণটা স্ট্রঙ্গার হওয়া আমাদের স্বার্থের বিপক্ষে না, কারণ রাশিয়া, চায়না, ভারত এই সরকারকে অ্যাট এনি কস্ট টিকিয়ে রাখতে চাইবে। এখন তারা আরও যত বেশি প্রকাশ্যে পশ্চিমাদের সাথে, বিশেষ করে আমেরিকার সাথে সংঘাতে যাবে, সেটা আমেরিকাকে তার এখানকার যে কর্তব্য আছে সেই কর্তব্য, এই বক্তব্যে বা মন্তব্যে যে একেবারে অনেক কিছু হয়ে যাবে তা না, কিন্তু এগুলো এক ধরনের ক্যাটালিস্ট হিসাবে কাজ করবে। কারণ আমেরিকার বোঝা দরকার হবে সম্ভবত, বহুবার বলছি যে এইখানে বাংলাদেশ যে টেস্ট কেসে পরিণত হয়েছে, যেখানে আমেরিকার বিরুদ্ধে প্রকাশ্যে আরও কিছু দেশ দাঁড়িয়ে এক ধরনের বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার পরিস্থিতি তৈরি করেছে, আমেরিকার ডমিনেটেড একটা ওয়ার্ল্ড অর্ডার থাকবে কিনা সেটাকে চ্যালেঞ্জ করছে, সেটার আরও ক্লিয়ার বহিঃপ্রকাশ হচ্ছে। এবং আশা করি আমেরিকা এটা রিয়েলাইজ করবে যে এই জায়গায় তার পরাজিত হওয়া মানে হচ্ছে
এই জিনিসগুলোই এই তিনটা দেশ শোকেস করবে বিভিন্ন জায়গায়, কারণ এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা এই দেশগুলো তাদের মতো করে প্রভাব তৈরির চেষ্টা করছে। রাশিয়া আফ্রিকার যে রিসেন্টলি কতগুলো সামরিক অভ্যুত্থান হলো, যেখানে মূলত ফ্রান্সের সমর্থক সরকারগুলোর পতন হয়েছে, সেখানে রাশিয়া খুব অ্যাক্টিভলি ইনভলভড আছে। সুতরাং বহু জায়গা আছে যেখানে নতুন করে ফুটপ্রিন্ট তৈরির চেষ্টা করছে প্রত্যেকে। আমেরিকা আফ্রিকার প্রতি মনোযোগ সরিয়েছিল, সেখানে যাওয়ার চেষ্টা করছে। দক্ষিণ এশিয়াতে একসময় ভারতকে তালুকদারি দিয়েছিল, এখন নিজে থাকার চেষ্টা করছে। সব কিছু প্রচণ্ড ঝুঁকির মুখে পড়ে যাবে যদি বাংলাদেশে আমেরিকা তার যে ঘোষিত, প্রকাশ্যে ঘোষিত যে চিন্তা, সেটা যদি ব্যর্থ হয় এবং সেটা যদি সে অর্জন করার জন্য যথেষ্ট চেষ্টা না করে, কৌশলগতভাবে এটা একটা তার জন্য ডিজাস্টার হবে। সো রাশিয়ার এই মন্তব্য আমি ধারণা করি আমেরিকার এই কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে।